সো হাই ফ্রেন্ডস, আই অ্যাম মিঠু। ওয়েলকাম টু মাই মাতলার মাঝি ব্লগিং চ্যানেল। আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমি এখন কলমি শাক কাটছি, কলমি শাক ভাজা করবো বলে। কলমি শাক ভাজা খেতে অবশ্যই সবার ভালো লাগে, তো খুবই ভালো লাগে। আমি ওই জন্য আজকে ঠাকুমা নিয়ে যাচ্ছিলো, কলমি শাকগুলো দেখে লোভ সামলাতে পারিনি, ঠাকুমাটার কাছ থেকে চেয়ে নিয়ে চলে এসেছি ভাজা খাবো বলে। কলমি শাক ভাজা খেতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু বাঁচতে না আমার একদম ভালো লাগে না। কী করবো, কলমি শাকে পোকা আছে, বেঁচে তো খেতেই হবে। তো বেঁচে আমি এখন কাটতে আরম্ভ করে দিয়েছি খাবো বলে। এর মধ্যে আমার ভাত হয়ে এসেছে, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, দিয়ে কলমি শাকটাও কাটা হয়ে গেছে, বাঁধাকপি কলমি শাক সবই কাটা হয়ে গেছে। দেখো চিনি মাছ দিয়ে বাঁধাকপিটা ঝরঝরে করবো, পার্শে মাছ ছোটো ছোটো যেটা একটা ঝাল করবো, কলমি শাকটা ভাজা করবো, এটাই আজকে আমার নাম। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কী সুন্দরভাবে ঘুমাচ্ছে দেখো। আমার শ্বশুরমশাই গলায় শুয়ে দিয়েছে, ঘুমাচ্ছে এখন। ওয়েদারটা দেখো কত সুন্দর, আমার তো এরকম ওয়েদার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করবে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন আজকের মতন ব্লগটা আমি শেষ করলাম, টাটা।